যেত, মাঠে খেলছে, ওই মাঠ ওই মাঠ করে খেলতো, খেলতে তো প্রত্যেক দিন। ওকে আমি বলতাম যেত হবে না খেলতে, না যাবো আমি খেলতে যাবো, খেলতে যাবো, ও খেলতে যাবো। কত ইচ্ছে ছিল চাকরির জন্য, কত ইচ্ছে, কত বই কিনে নিয়েছে, বই পড়বো, দৌড়ে চলে বাইশ বছর বয়স জিতের জন্য ওখানে প্র্যাকটিস করছিলাম। আমি এখন প্র্যাকটিস করি না ওরা দুজনে প্র্যাকটিস করে ওখানে চান মান করে জলমল খেয়ে তারপর আসে। এবার আজকে হঠাৎ ওখানে প্র্যাকটিস করতে গিয়ে চানমান হয়তো করেছে, হয়তো মানে পাইপের মধ্যে হাত দিয়েছে, ওই কারণের জন্য কারেন্ট শর্টটা লেগেছে। বাড়ির সামনে একটা আছে স্টেডিয়াম মাঠ, ওই মাঠে আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতাম। ওই মাঠটা এখন টেকনো আন্ডার হয়ে যাওয়ার কাছে টেকনো এখন বড় বড় বিল্ডিং খারাপ করছে। আর এদিকে তিনটে গ্রাউন্ড আছে, ছোট গ্রাউন্ডে তিনটে গ্রাউন্ডের মধ্যে একটা গ্রাউন্ডে ঢুকতে দেয় আর দুটো গ্রাউন্ডে ঢুকতে দেয় না। সেদিনকে ঢুকেছিলাম, পুলিশ তারা করেছে, বড় বড় যারা নেতারা আছে ওরা পুলিশ তো বলে পুলিশগুলো এসে এখানে ইয়ে করে, ঠিক আছে। এই কারণের জন্য আমরা ফার্মের রাস্তার মধ্যে প্র্যাকটিস করি। সূত্র শহরে কটা গ্রাউন্ড আছে আপনি বলতে পারবেন? একটা নির্দিষ্ট একটা গ্রাউন্ড আছে, তার মধ্যে ওখানে ফুটবল ক্রিকেট ভলিবল সব খেল সব কিছু খেলা হয়। ওখানে প্র্যাকটিস করা হয় না, যায় না বলে আমরা ওই ফার্মে প্র্যাকটিস করতে যাই। তোমাদের ছেলেগুলো ওরা রোজই যায় প্র্যাকটিস করে, নানা রকমের পুলিশ ট্রেনিংয়ের ওরা প্র্যাকটিসগুলো করছে এক্সামের জন্য। তো আজকে ও গেছিল, ও রোজই যায়, ভালো ছেলে আমাদের পাড়ায় একদম। মানে ওরা তিন চারজন বন্ধু আছে যারা ওরা রোজ প্র্যাকটিসের মধ্যেই থাকে এইসবের জন্য। তো ও যায় শুক্র মাঠে, শুক্র ফার্মের ওখানে প্র্যাকটিস করে। তো এই যে ছবিগুলো দেখুন, যদি আপনারা দেখাতে পারেন জুম করে বা আপনার নিজেরাও গিয়ে দেখান, তো এখানে জলের পাইপ একটা পাত্র আছে, ওর মধ্যে ওরা স্নান করে, ওই পাইপটার মধ্যে কারেন্ট মানে কারেন্ট ধরেছে, সেটা উঠতে গেছে, ওখানে কারেন্ট থেকে মারার সময় সাথে সাথে স্পট ডেট হয়ে গেছে।